প্রিয় দর্শক, আমি এবার দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর হরনানপুর ইউনিয়নের যে কৃতি সন্তান, যে শিল্পী, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার পরে আরকে নিউজের ক্যামেরার মাধ্যমে তিনি কিন্তু বেশ কিছু গান তিনি গেয়েছেন এবং প্রচার হওয়ার পরে তিনি কিন্তু ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তো সেই গায়ক যে শিল্পী, সেই মুন্নাপের সাথে এবার কথা বলবো। তো আমরা দেখছি কি মুন্নাপ কিন্তু একজন অত্যন্ত একজন দারিদ্র পীড়িত মানুষ এবং যার প্রেক্ষিতে তিনি কিন্তু কর্ম করে তার জীবন জীবিকা করতে হয়। তো সেই যে শিল্পী মুন্নাপ, তার এটি কিন্তু তার কর্মস্থল, অর্থাৎ এটি তার দোকান। তো সেই দোকানের সামনে দাঁড়িয়ে যেহেতু আপনার সাথে কথা বলবো এবং আমার পাশে কিন্তু মুন্নাপ যেহেতু আছে, আমি তার সাথে তার কথাগুলো একটু জানার জন্য চেষ্টা করব যে তিনি সঙ্গীতকে কতদিন ধরে আঁকড়ে ধরে আছেন এবং এই সঙ্গীতের পেছনে তার কারো অবদান আছে কি না, তো সেটা একটু তার কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করব। তো মুন্নাপ ভাই, আপনি একটু পাশে আসবেন। তো আমি তো দেখলাম আপনি এই যেটা তো আপনার কর্মস্থল, তো এই কর্মের পাশাপাশি আমি তো দেখলাম আপনি এখানে বেশ চুপচাপ নিরিবিলি কিন্তু আপনি সঙ্গীতকে মনে হয় রপ্ত করছেন আর কি। তো আপনি যেহেতু এই আর কি নিউজের মাধ্যমে কিন্তু আপনি বেশ কিছু গান আপনি গেয়েছেন এবং মানুষের কাছে আপনি ব্যাপকভাবে আপনি প্রশংসা আপনি অর্জন করেছেন, তো সেই জায়গার থেকে সেই পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু আপনার অনেক মানুষ কিন্তু আপনার কথা, আপনার জীবন বৃত্তান্ত কিছু জানতে চেয়েছে। তো যার প্রেক্ষিতে কিন্তু আপনার কাছে আমি আসলাম এবং আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যে সঙ্গীত, এই যে দোতারা নিয়ে আপনি তো গান গান এবং এই যে গান গান এবং এই সঙ্গীতকে আপনি আসলে কতদিন ধরে গিয়ে রপ্ত করছেন এবং কীভাবে গেয়ে আসছেন যদি একটু দর্শক একটু বলতেন। ধন্যবাদ রফিক ভাইকে, সেই সাথে ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি ছোটোবেলা থেকেই সঙ্গীতের ভিতরে জড়িত, ছোটোবেলা থেকেই সঙ্গীতকে প্রাণের থেকে বেশি ভালোবাসি। আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি, প্রাণের থেকেও, আমার জীবনের থেকেও বেশি আমি ভালোবাসি, প্রাধান্য দিই সঙ্গীতকে। কারণ আমি সঙ্গীত কম বেশি বুঝতে শিখেছি, যেটুকু আমি বুঝতে শিখেছি এর ভিতরে আমি কোনো খারাপ দিক, খারাপ কিছু পাইনি। একজন যদি খারাপ করে সে মন্ত্রী মিনিস্টার হইলেও করতে পারে, আবার একজন সুইপার হইলেও করতে পারে, মানুষ ভুল করবেই, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। এর ভিতরে আমারও অসংখ্য ভুল আছে, কিন্তু আমি সঙ্গীতকে এত পরিমাণে ভালোবাসি একটাই কারণ, সঙ্গীতপ্রেমী মানুষ যারা আছে, আশেকান, জাকেরান, পাগল মস্তান, যে যেখানেই আছে সবার প্রতি, সবাই সবার প্রতি যে একটা ভক্তি শ্রদ্ধা আর একটা আলাপ আলাপন করে, সেটা শুধু সঙ্গীত প্রিয় মানুষরাই করে না, সঙ্গীত প্রিয় মানুষরাই করে, এইটা বেশিরভাগ সঙ্গীত প্রিয় মানুষরাই করে। আর বেশি করে যারা তরিকাপন্থী মানুষ, যাদের গুরু আছে, মুর্শিদ আছে, তরিকায় দাখিল আছে, সাধু আউল বাউল। আর বিশেষ করে আমি সব থেকে বড় প্রাধান্য দিই লালন সাহেবজিকে, যে আমরা গর্বিত কুষ্টিয়ার মানুষ আমরা। গান গাওয়ার ভিতরে ম্যাক্সিমাম, অর্থাৎ যে গানগুলো গান সেটা কি লালন সঙ্গীতকেই বেশি নাকি? হ্যাঁ, আমি বেশিরভাগ প্রাধান্য দিই লালন সাহেবজিকে এবং লালন সাহেবজির গান নিয়েই আমি বেঁচে থাকি। লালন সাহেবজির গান নিয়ে আপনি বেঁচে থাকেন? লালন সাহেবজির গানকেই প্রাধান্য দিই বেশি। এর ভিতরে স্টেজে অনেক সময় অনেক গান গাইতে হয়, দর্শকের রিকোয়েস্ট থাকে ভাই এই গানটা শোনান, যদি জানা থাকে অবশ্যই একটু গাই। কিন্তু আমি যদি গান গাই, আসলে গান গাই না আমি, আমি লালন সাহেবজির কালাম মানুষকে গেয়ে শোনাই। এর ভিতরে যার জ্ঞানে যা ধরে, যে কেউ ভালো বুঝবে, কেউ উল্টা বুঝে খারাপ বুঝবে, সঠিকটা বুঝতে হলে সঠিক মানুষের সংস্পর্শে যাইতে হবে, যারা বোঝে এই ব্যাপারগুলো, যারা এই ব্যাপারগুলো বোঝে তাদের স্পর্শে সংস্পর্শে যাইতে হবে। না গেলে কিন্তু আপনি দূর থেকে আপনি দেখছেন আমি মুন্নাপ বাউল, কিন্তু আসলে আমার সাথে না মিশলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি কতটুকু বাউল হইতে পারছি। আপনি যদি সেই গানের মানুষ হন, অবশ্যই আংশিক ধারণা আপনি কম বেশি পাবেন যে এই মানুষটা এই মতে চলে। এর ভিতরে বিভিন্ন মতভেদের মানুষ আছে, বিভিন্ন মতের মানুষ আছে, একজন এইটা করছে আর একজন ওইটা করছে না। আমি গান গাচ্ছি, একজন গান ভালোবাসছে, একজন বাসছে না। আমার আমার জন্মদাতা পিতাই বাসে না। মানে আপনি যে সঙ্গীতকে ভালোবাসেন এর পেছনে আপনার বাবার কোনো অবদান নাই? না, বাবার কোনো অবদান না, মায়ের অবদান, মা আর আছে, মা যদি বাবার চাপে কিছু নাও বলতে পারে ডাইরেক্ট সরাসরি, কিন্তু আমি বুঝতে পারি সে আমার পক্ষে আছে। মা আপনার পক্ষে আছেন? আচ্ছা,
তো আপনার বাবা কেন নেই, মানে সঙ্গীতকে কেন ভালোবাসে না? বাবা নেই, এরও কারণ আছে। বাবা ছোটবেলা থেকে আমি দেখছি মসজিদে ইমামতি করে, বিভিন্ন সমাজের একটা চাপ আছে। বাবা মসজিদের ইমাম? আমার বাবা মসজিদের ইমাম, ছোটবেলা থেকে গান গাই, ছোটবেলা থেকে লাঞ্ছনা গন্ধনা। আমার চাচারা আমার সিয়ারের সাথে বাইন্দে পর্যন্ত বেড়িয়েছে এই গান গাওয়ার জন্য। গান গাওয়ার জন্য সিয়ারের সাথে বাইন্দে পর্যন্ত আমার বেড়িয়েছে। এই গান তো ছেড়ে দিতে বিতর্জনই, তোর বাবার মান সম্মান থাকছে না। আমি শুধু গান গাই এই জন্যে আমার বাবার মান সম্মান থাকছে না। তাহলে এ কোন সমাজ? এ সমাজ তো বোঝেই না সঙ্গীত কি, এ সমাজ বোঝেই না ভালো মন্দ কি। যদি সঠিকভাবে বুঝতো তাহলে আউল বাউলের ভালোবাসতো। আউল বাউলরাই মানুষ, আপনি দেখেন ভালো করে খুঁজে খোঁজ নিয়ে দেখেন, যারা সাধু আপনার কাছে যাবে না। আপনি যদি ভালোবেসে থাকেন, যদি ভালো লেগে থাকে, আপনি ডেকে বললেন বাবাজি এটা খান তো, ওর যদি মনে সদাই হয় তাহলে আপনারটা নিয়েও খাইলো, নাহলে আপনার কাছে যাবে না সে। যদি চাই চায়া খায়, ও ভিক্ষুক, ও সাধু নয়, ও ফকিরও নয়, ও বাউলও নয়। আমি অস্ত্র নিয়ে বেড়া বেড়াচ্ছি, একজন ভালোবাসি আমাকে বুকে জড়া ধরে সিয়ারে বসা দিয়ে আমার কি লাগবে খোঁজ নিচ্ছে, আপনার কি লাগবে? আসলে এই খোঁজটা তো সবাই নেবে না, এই মনের মানুষ তো সবাই হয় না। তারপর আপনার এতক্ষণ ধরে যে কথাটা আপনারা শুনলাম এবং বুঝলাম, মানে আপনি এই সঙ্গীতে আসার পেছনে আপনি যুদ্ধ করছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত যুদ্ধ করছি এই সঙ্গীত নিয়ে, এই সঙ্গীতকে প্রাধান্য দিয়ে। আমি কি আল্লাহ মানি না? আমি কি আল্লাহ রাসুলের কথা বলি না? আমি সুরের মাঝে বলি, সুরে সুরে আমার আল্লাহকে ডাকি, আমার রাসুলকে ডাকি, আমার মা বাবাকে ডাকি, আমার আশেকান জাকেরান ভক্তবৃন্দ যে যেখানে আছে সবাইকে আমি ডাকি, এবং সবার কাছে সুকামনা করি, সু কথাটা বলার চেষ্টা করি, যে আমার দ্বারাই যেন কেউ খারাপ একটা কথা নিয়ে ও সেটা নিয়ে ভ্রান্তিতে থাকবে না। আমি আগে নিজে সঠিক হওয়ার চেষ্টা করে, যদি আমার মনের কাছে মনে হয় যে এই কথাটা সঠিক, এটা প্রচার করে দাও, তাহলে তখন আমি সেটা প্রচার করি। এর ভিতরে আমার ভুল হইতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউই না, মানুষ তো ভুল তো হবেই। তো যাই হোক, আমি অতটা কথা বলতেও পারি না। আমি মুন্না ভাই, আমি একটু এই প্রসঙ্গে একটু জানতে চাই, যেহেতু আপনার কথাগুলো আমি শুনলাম, যা বুঝলাম যে আপনি ছোটবেলা থেকে সঙ্গীতকে ভালোবেসেছেন এবং সেই সঙ্গীতের পেছনে এখনও আপনি লেগে আছেন, কিন্তু আপনার প্রথম যে বাধা হিসেবে আসছে সেটা পরিবার থেকে আপনার বাবা। আপনার মা সরাসরি না করলে মোটামুটি সে কিছুটা হলেও আপনার স্বীকৃতি দিতেছে, কিন্তু আপনার বাবা পুরোটাই আর কি মানে বিরোধী করছে আর কি। গতকালকেও আমাকে ফোনে ডাক করছে, আমি এক জায়গায় শাহনাজ বেলি, যখন ইন্টারন্যাশনাল জাতীয় শিল্পী শাহনাজ বেলি, ওনার ফোন পাওয়ার মাত্রই আমি চলে গেছি। এবার বাবা আমাকে ফোন করে বলছে, তুই ঢাকা থেকে এসে বাড়ি দাঁড়ালেই না, চলে গেলি দোতারা ওই শয়তানের কাঠ, শয়তানের বাক্স হাতে করে চলে গেলি। তোর ওই শয়তানের বাক্স যদি আজকে বাড়ি নিয়ে আসিস ভাঙবো, আর যদি বাড়ি না আসিস ওই দিক দিয়েই চলে যাবি, বাড়ি ঘরে আর আসবি না। এমনি আউল বাউলরা বাড়ি ঘর ছাড়াই হয়। হ্যাঁ, আমার বাবা বলছে যে এটা শয়তানের বাক্স, এখানে শয়তান লুকায়িত আছে। তো আসলে আমি বাবাকে বদনাম করব না, বাবা একজন, আমার বাবার মতো বাবা নেই, আমার বাবা খুবই ভালো মানুষ, কিন্তু এই ব্যাপারটা একটু বুঝতে চায় না। আমি যথেষ্ট পরিমাণ তাকে বুঝাইছি, দেখেন আপনি সঙ্গীতকে ঘৃণা করছেন বিভিন্ন সমাজের চাপে, চাকরির ভয়ে, আপনার চাকরি চলে যাবে মসজিদের। আচ্ছা মুন্না ভাই, তো আপনার কথা তো শুনলাম আর কি, তো যেহেতু আপনি ছোটোবেলা থেকে আপনি বেশ যুদ্ধ করেই আপনি কিন্তু এই জায়গাতে এসছেন আর কি, তো আপনার শেষ ইচ্ছাটা কি? আমার শেষ প্রথম যে ইচ্ছা, শেষেও সেই একই ইচ্ছা। আমি মানুষকে যতকাল বাঁচব লালন সাহেজির বাণী আমি মানুষের কানে কানে পৌঁছা দেবো, সারা বিশ্বে যেন আমার এই ভয়েস সারা বিশ্ববাসী যেন শুনতে পাই, সেই আশা প্রত্যাশী আমি। এটা তো আমার স্বপ্ন সাধনা, আজ দশজন শুনছে, কাল 10 লক্ষ মানুষ শুনবে, এটাই আশা। একদিন বড় আল্লাহ যদি চাই, যদি আমি সেইভাবে সাধনা করতে পারি, পরিপূর্ণতা যদি লাভ করতে পারি। ইচ্ছা সঙ্গীতকে আপনি আঁকড়ে ধরবেন এবং সঙ্গীতকে, এবং সঙ্গীতের উপরে যদি মালিক কিছু করাই অবশ্যই করব, সঙ্গীতের এখান থেকেই যদি মালিক কিছু দেয় আমাকে, তাহলে অবশ্যই সেটা পেলাম।
না দিলে তো হয়তো আমারই ব্যর্থতা, আমার হয়তো সাধন ভজন হয়। তো আপনার কথা তো এখন যেহেতু সরাসরি আপনার শুনছে মানুষ, আপনার কি একটা গান আপনি কি গাইবেন দর্শকের জন্য? যেহেতু গান তো আপনি অনেক গিয়েছেন আর কি আরকে নিউজের মাধ্যমে, আর কি একটা গান যদি একটা গান গাওয়া যায়, মনের ভিতরে একটা গান চলেও আসছে। জি জি। দর্শক, আমি এবার এটা বাউল শিল্পী যে মুন্নাপ, তিনি কিন্তু অত্যন্ত একজন ধৈর্যশীল এবং কষ্টের মানুষ। তার কিন্তু কষ্টের কথা কিন্তু আমরা শুনলাম। তিনি কিন্তু বলছেন যে তার এই সঙ্গীতের পেছনে, আসার পেছনে আসলে যে বাধাগুলো, সেই বাধাগুলো টপকে এখন পর্যন্ত তিনি বাধার মুখে আসছে। তো এখন আগামীতেও সেই বাধাটা হয়তো বা থাকবে। তো তারপরেও তার ইচ্ছা আছে যে সঙ্গীতকে তিনি আগড়ে ধরবেন এবং তার শেষ পর্যন্ত তার এই সঙ্গীতকে তিনি সাধন এবং ভজনার মধ্যে দিয়ে তিনি এই করেন। তো দর্শক, এবার আমরা মুন্নাপের কাছ থেকে এবার একটা গান শুনবো। তো আপনি কী গান গাইবেন? আসলে লালন সাহেজির গান গাবো না আমি, এখন গান বাউল গানই একটা করব। গানটা মনের ভিতরে জাগছে যে গানটা আমি এখন শোনাতে পারলে আমার মনে একটু শান্তি লাগবে। দর্শক, আমরা পুরো গান হয়তো আপনাদের শোনানোর জন্য চেষ্টা করব, তারপর গানের কিছু আংশিক কথা আমরা একটু শুনবো আর কি। কোন সাধনে পাব তোমারে দয়া, বলো না তুমি আমারে। কোন সাধনে পাব তোমারে দয়াল, বলো না তুমি আমারে, বলো না তুমি আমারে। আছো তুমি আওয়াল আখের জাহেরে আর বাতনে, সাধনার ধন চিন্তামণি আছো তুমি গোপনে। আছো তুমি আওয়াল আখের জাহেরে আর বাতনে, সাধনার ধন চিন্তামণি আছো তুমি গোপনে। তুমি রহিম রহমান তুমি কাদের সুবাহান, তুমি রহিম রহমান দয়াল তুমি কাদের সুবাহান, ডাকি আমি তোমায় নত শিরে। কোন সাধনে পাব তোমারে দয়াল, বলো না তুমি আমারে, বলো না তুমি আমারে। তোমারে খুঁজিতে গিয়া সাজি বাউল মস্তানা, তুমি আমার কাবেলা কাবা তুমি মক্কা মদিনা। তোমারে খুঁজিতে গিয়া সাজি বাউল মস্তানা, তুমি আমার কাবেলা কাবা তুমি মক্কা মদিনা। আধার কি আলোতে আকাশ কিংবা জলেতে, আধার কি আলোতে দয়াল আকাশ কিংবা জলেতে, চরণ ছাড়া করো না আমার। কোন সাধনে পাবো তোমারে দয়াল, বলো না তুমি আমারে, বলো না তুমি আমারে।
চমৎকার চমৎকার দর্শক আমরা মুন্নাফের কণ্ঠে কিন্তু সে কিন্তু এটা কি আধ্যাত্মিক গান বা লালন সঙ্গীত বলবো না এটা বাউল গানের আওতায় পড়ে একজন মহৎ লেখছে একটা সিনেমার গান আচ্ছা আচ্ছা তো এবার আপনি একটু বলবেন যে এই যে সঙ্গীত আপনি গান মূলত বেশি তো বলছেন যে আপনি লালনকেই বেশি প্রাধান্য দেন এছাড়া আপনার নিজস্ব কোনো লেখার কোনো গান আপনি গেয়েছেন কিনা বা আপনার কোনো সুর করা কোনো আপনি সুর করেন কিনা আমি অনেক গানেরই সুর করছি আমার নিজের লেখা নেই কিন্তু আমার ভাই ব্রাদারের লেখা আছে বড় ভাইয়ের লেখা আছে অনেক মহতের লেখা আছে আমার কাছে অনেক অনেক গান নিজেই সুর করছি নিজেই গাইছি এর ভিতরে একটা গান মনে হয় আপনাকেও দেওয়া আছে আচ্ছা আপনার লেখা গান হ্যাঁ আমার লেখা না আমার সুর করা আপনার সুর করা লেখা হচ্ছে বাউল নজরুল ইসলামের লেখা আমার আপনি কি গান কি লেখেন আমি মাঝে মধ্যে লেখি লেখি না লিখতে লিখতে অপ রাখি আবার এরও লেখাই আমার ভালো লাগে তখন পড়ে দেখি যে না লেখাটা ঠিক আছে তখন আর আমার মনের ভিতরে প্রয়োজন মনে করি না যে আমি নিজে লিখি একটা তবে আমিও লিখব অনেক গান আমার অর্ধেক অর্ধেক লেখা আছে এখনো পরিপূর্ণভাবে আপনার তো আমরা সঙ্গীতের পেছনে এবার কথাগুলো আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যেহেতু আপনি সঙ্গীত প্রিয় মানুষ আপনি ছোটোবেলা থেকে আপনি সঙ্গীতকে প্রাধান্য দিয়ে আপনি এই পর্যন্ত এখন হাঁটি হাঁটি পা পা করে আসছেন আর কি তো আপনার সংসার জীবন সম্পর্কে একটু জানতে চাই আপনার সংসার জীবনে কে কে আছেন সংসার জীবনে সংসার তো আছে একটা ছেলে আছে ছেলেটা ক্লাস এইটে পড়াশোনা করে মেয়ে আছে একটা ক্লাস সেভেনে পড়াশোনা করে কুষ্টিয়া থেকে ওনার নানি বাড়ি থেকে পড়াশোনা করে মেয়েটা আর ছেলেটা নিজের কাছেই রাখি কারণ আমি বাউল মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয় কর্ম হিসাবে তো আমরা তো একটা দোকান দেব না চায়ের দোকান দেখি হ্যাঁ আসলে দোকানের উপরে তো ডিপেন্ড করি না আমি দোকান এটা আমার কিছু ভাই ব্রাদার আসে কারণ তো দেখলাম যে চাও তৈরি করে হ্যাঁ চাটা এটা সেটা ছেলে পেলে খাই এখান থেকে যাই কম বেশি হয় নুন ফ্যান করে চলা যায় কোনো রকম তাছাড়া এ দিয়ে বড় কিছু করব বড় কিছু হওয়া যাবে তা হবে না কোনো রকম ধাকি ধুকির পাশ চলে যাবে আর পাশাপাশি আমি এটা সেটা করি অনেক সময় জন খাটি মাটি কাটি এটা করি সেটা করি মুরগির ব্যবসা অনেক সময় করি ভাই বুঝতে পারছেন যেহেতু আপনি মোটামুটি পেশাগতভাবে কথায় আমি জন খাটা মানুষ পরিশ্রম করা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কর্মে চলে যায় আর কি আর এটা তো আমার সাধনা সাধু সাধনার বস্তু তো আপনি আরেকটু বলবেন যে আপনার এই যে সঙ্গীতের পিছনে আপনার মা যেহেতু মোটামুটি সাপোর্ট করে আর বাবা তো পুরাটাই নাই আপনার জীবন সঙ্গিনী অর্থাৎ আপনার প্রথম স্ত্রী উনি আপনার বিষয়টা নিয়ে আসলে আমার মনের মতো ও আর যাই হোক ওর সর্বদিক থেকে আমি বিচার করছি আমার জন্য ওই পারফেক্ট আমার জন্য ওই পারফেক্ট আল্লাহ হয়তো এইভাবেই মিল করে রাখছিল কারণ আমি যে মানুষ ভালোবাসে তো হ্যাঁ অবশ্যই সে আমাকে প্রচণ্ড ভালোবাসে আমি নতুন যখন বিয়ে করি বিয়ের বয়স 15 দিন আমি ওকে 15 দিনের বউ আমি থুয়ে 8 মাস নিখোঁজ আমার কোনো খোঁজ নেই এর ভিতরে কিছু ব্যক্তিগত গোপন ব্যাপার ছিল তো এটা আমি প্রকাশ করতে চাচ্ছি না তো 8 মাস পরে আমি এসে দেখি বাড়িতেই আছে আমার পাগলি আমার স্ত্রী বাড়িতেই আছে 8 মাসের ভিতর কিন্তু কোনো যোগাযোগই নাই বাড়িতে গ্রামে হপাই হয়েছে হয়তো মারা গেছে নয়তো জেলে টেলে আছে হয়তো যে কোনো একটা কিছু হয়ে গেছে ও হয়তো বেঁচে নাই নাই যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক বাড়ি এসে যখন ওকে পাইলাম তখন আমার মনের ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেল ঘুরে গেল সব কিছু যে একমাত্র ওই পারবে আমার সাথে থাকতে সহযোদ্ধা হিসাবে এবং আছেও তাই আছেও তাই এ পর্যন্ত আজ 17-18 বছর তো আমার সাথেই আছে এর ভিতরে আমি অন্যায় করে ফেলি ওর সাথে ও আমার সাথে খুব একটা অন্যায় করে না আমি আমি করি অনেক সময় ভুল হয়ে যাচ্ছে রাগ করছি তার নিয়েই এখন যুদ্ধ করছেন হ্যাঁ তার নিয়েই আছি এখন সে তো থাকবেই আমার সঙ্গে যতকাল বেঁচে আছি অবশ্যই সে আমার সঙ্গী হয়েই থাকবে এর ভিতরে কে আগে যাবে কে পরে যাবে মালিকই জানে আর যদি সাধনার বল থাকে নিজেও জানা যায়
প্রিয় দর্শক, আমরা কথাই কথাই কিন্তু মুন্নাপ যে শিল্পী, গায়ক শিল্পী, তিনি কিন্তু অত্যন্ত একজন পরিশ্রমী মানুষ এবং পরিশ্রমী শিল্পী। তো শিল্পীর কাছ থেকে কিন্তু, তার কাছ থেকে কিন্তু অনেক কথা কিন্তু আমরা শুনলাম। তিনি কিন্তু তার জীবনের চা না পাওয়ার কথা কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন, এবং আমরাও চাই যে এই মুন্নাপ শিল্পী, তিনি একজন একসময় বড় ধরনের এক নাম পজিশনে দাঁড়িয়ে তিনি ভালো মানের একটা শিল্পী হবেন, এবং সেই প্রত্যাশাটা আমরা রাখি। পাশাপাশি তার জীবনের শ্রীবৃদ্ধি হোক, এবং তার সংসারের কথাও কিন্তু আমরা যেহেতু শুনলাম, তার প্রথম স্ত্রী কিন্তু তার একমাত্র যোদ্ধা হিসাবে কিন্তু পাশে আছেন, সেই স্ত্রীকে নিয়ে কিন্তু তার বাকি যে জীবন, সেই জীবনের কিন্তু তিনি শেষ ইচ্ছাটা তার মাধ্যম দিয়ে তিনি কিন্তু প্রকাশ করতে চাচ্ছেন। তো দর্শক, এই ছিল গায়ক যে শিল্পী মুন্নাপ। মুন্নাপের কাছ থেকে তার যে কর্মময় জীবন এবং তার শিল্পীর যে জীবন বৃত্তান্ত, সেই জীবন বৃত্তান্তটা কিন্তু আমরা সচিত্র বা তার কথাগুলো কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।